ব্যস্ত নাগরিক জীবন, পথে ঘাটে কর্মব্যস্ত মানুষের মিছিল, সবাই ছুটছে, না শুধু মানুষ নয়, বাস ট্রাম রেলগাড়ি নয়, ছুটছে যেন গোটা শহর, যেন শিরায় ধমনীতে ছোটা উষ্ণ স্রোত যা মানুষকে বাঁচিয়ে রাখে। কিন্তু হঠাৎ একদিন স্তব্ধ হয়ে গেল সব। এক অজানা অচেনা প্রাণঘাতী শত্রু এসে যেন থামিয়ে দিল গোটা বিশ্বের দৈনন্দিন জীবন প্রবাহকে। শত্রুর নাম কোভিড-19, চলতি কথায় করোনা ভাইরাস। থমকে গেল সব, চেনা পথঘাটগুলো ক্রমশ অচেনা হয়ে উঠল, মানুষ ঘরবন্দি, গোটা শহর এক অপরিসীম শূন্যতার আতঙ্ক নিয়ে দিন গুনতে লাগলো, বদলে গেল সব। টানা আড়াই মাস পর যখন ধীরে ধীরে শহরটা আবার স্বাভাবিক জীবনের দিকে ফিরতে শুরু করলো, ততদিনে বদলে গিয়েছে অনেক কিছু। বদলে গেছে আমাদের গল্পের নায়ক নায়িকা অনিশ আর সর্বমঙ্গলার জীবনও। আড়াই মাস আগে ছোট ছেলের বিয়েকে কেন্দ্র করে কাঞ্জিলাল বাড়িতে যে প্রবল অশান্তির সূত্রপাত হয়েছিল। আপনাদের মধ্যে অনিশ কাঞ্জিলাল কে আছেন? আমি অনিশ কাঞ্জিলাল, কি ব্যাপার বলুন। সৌমিলি মিত্রকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। সে অশান্তি হয়তো এখন একটু থিতিয়েছে, কিন্তু ট্রেনের হকার সর্বমঙ্গলাকে কাঞ্জিলাল বাড়ির বউ হিসেবে মেনে নিতে এখনো এই বাড়ির অনেকেরই আপত্তি। তাই সময়ের প্রয়োজন মেনে সর্বমঙ্গলাও নিজেকে বদলে নিয়েছে। কাঞ্জিলাল পরিবারের যোগ্য বউ হয়ে ওঠার জন্য এক নতুন যুদ্ধ শুরু করেছে সে। সর্বমঙ্গলা বোধহয় মাঝে মাঝে নিজেই ভুলে যায় সে এই কাঞ্জিলাল বাড়ির বউ না কাজের লোক। তবু সে হাসি মুখেই সব কাজ করে, কারণ সে খুশি। না, খুশি না বলে বরং সুখী বলাই ভালো, কারণ যুদ্ধ জয়ের সুখ সে পেতে শুরু করেছে বিয়ের রাত থেকেই। পুলিশ স্বামীকে বিয়ের আসর থেকে ধরে নিয়ে যাবার পর সর্বমঙ্গলার সম্মান একজনই বাঁচাতে পারত, তার পরম শত্রু সৌমিলি। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি সৌমিলি দিদি, ভিক্ষে চাইছি। তুমি অনিশবাবুকে পুলিশের হাত থেকে বাঁচাও সৌমিলি দিদি, বাঁচাও ওনাকে। ওই ভগবানের মতো মানুষটার গায়ে তুমি কলঙ্কের দাগ লাগতে দিও না সৌমিলি দিদি। তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা চাইবে আমি তাই দেবো। তুমি শুধু অনিশবাবুকে বাঁচাও সৌমিলি দিদি, অনিশবাবুকে বাঁচাও। যা চাইবো তুমি তাই দিতে পারবে? হ্যাঁ সৌমিলি দিদি, আমার সাধ্যের মধ্যে হলে তুমি যা চাইবে আমি তাই দেব। বলো বলো তুমি কি চাও? অনিশ কাঞ্জিলাল, কি হলো, চমকে উঠলে কেন? বলো তুমি পারবে, পারবে অনিশদাকে আমার হাতে তুলে দিতে? বলো না তুমি পারবে কি, যে অনিশদার জীবন থেকে চিরকালের জন্য তুমি অনেক 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 দূরে সরে যেতে পারবে? হ্যাঁ বলো বলো। পারবো পারবো আমি। তুমি যা বলবে আমি তাই করবো। শুধু অনিশবাবুকে তুমি পুলিশের হাত থেকে ছাড়ানোর ব্যবস্থা করো সৌমিলি দিদি।
কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনার ছেলেকে কি করে ছাড়াবো? আমি কি ওকে ধরে নিয়ে এসেছি? না না, আপনি ধরেননি ঠিকই, পুলিশই ধরেছে, কিন্তু আপনার অভিযোগের ভিত্তিতেই তো। এক্স্যাক্টলি, আমার অভিযোগটা পুলিশের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, সেই কারণেই আপনার ছেলেকে নিয়ে চলে এসেছে। কিসের বিশ্বাসযোগ্য? ফালতু কথা বললেই হলো। আমার ভাই আপনার মেয়েকে পছন্দই করে না, অথচ আপনার মেয়ে আমার ভাইকে জোর করে বিয়ে করবে, এটা কি মগের বলুক নাকি? আস্তে আস্তে, এটা থানা, আপনার বাড়ির বেডরুম না। একদম এখানে চিৎকার চেঁচামেচি করবেন না। স্যার স্যার, আমার কথাটা শুনুন না। না, দরকার হলে একবার আপনি আমাদের সঙ্গে আমাদের পাড়ায় গিয়ে জিজ্ঞেস করবেন। হেমন্ত মশাই, আমাদের কোনো দায় নেই আপনার পাড়ায় গিয়ে খোঁজ খবর নেওয়ার। আপনি এখন যান এখান থেকে। আর শুনুন, কালকে আপনার ছেলেকে কোর্টে তোলা হবে, সেখানে গিয়ে যা বলবার বলবেন। আসুন। সুবেল বাবু, আমি আপনার কাছে হাত জোর করে বলছি। বাবা, কি করছো কি তুমি? কাদের সামনে হাত জোর করছো? প্লিজ প্লিজ বাবা, তোমরা বাড়ি যাও, দেখি না ওরা আমার কি ক্ষতি করতে পারে। ওদের দমটাও তো আমাকে একটু দেখতে দাও বাবা, প্লিজ। রিয়েলি? তুমি আমার দম দেখতে চাও? জাস্ট ওয়েট এন্ড সি। তোমার জীবনটা যদি আমি না বরবাদ করে দিতে পেরেছি, তাহলে আমার না। হ্যাঁ হ্যাঁ বল মা, তুই একদম চিন্তা করিস না, তোকে যে বিট্রে করেছে তাকে আমি একদম ছাড়বো না, ভরসা রাখ আমার উপর। নো ড্যাড, তুমি আনিসদাকে ছেড়ে দাও। হোয়াট? ছেড়ে ছেড়ে দাও মানে কি বলছিস তুই? ঠিকই বলছি, ওর এগেনস্টে যা যা কমপ্লেন রয়েছে সেগুলো উইথড্র করে ইমিডিয়েটলি ওই থানা থেকে অনিসদাকে বের করার ব্যবস্থা করো। ওকে, কিন্তু ওহ দ্যাট হোয়াট? কিন্তু আমি বলছি তো, অনিসদার প্রতি আমার আর কোনো রাগ নেই। তোমায় যা বলছি তুমি সেটা করো। হুম, বাই। ডান মিস সর্বমঙ্গলা মল্লিক, আমি তোমার কথা রাখলাম, এবার তোমার পালা। পারিনি সৌমিলি দিদি, তোমাকে দেওয়া কথা আমি আমি রাখতে পারিনি। এই রে চায়ের জল। উনি চা না পেলে মেজদি ভাই চিৎকার করে বাড়ি মাথায় করবে, ওনার তো আবার বিছানায় বসে চা না খেলে ঘুমই ভাঙে না। যাই বাবা, তাড়াতাড়ি যাই। ঘুম থেকে উঠে এই ঝড়ের গতিতে ছুটতে শুরু করেছে না? না মানে চায়ের জল। চা? আপনার চা রেডি, চায়ের জলটা বসানোর কি দরকার ছিল? সব কাজ তো আগে সেরে নিলে পারতেন। আর শুনুন, এই সকালবেলা বাসন মাজার কাজটা আপনাকে কে করতে বলেছে? হ্যাঁ, সব কাজ কি আপনি নিজের ঘরে একাই নিয়ে নেবেন? এই যে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো তাছাড়া কে করবে বলুন? কে করবে মানে কাজের লোক করবে। আচ্ছা, কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হলো কেন? আমি তো বলেছিলাম কাজের লোককে ছাড়ানোর কোনো দরকার নেই, যেভাবেই হোক আমি সংসারে টাকা দেবো। সেসব না শুনে আপনি কেন নিজে যেচে কাঁধে দায়িত্ব নিলেন? হ্যাঁ, এগুলো কি ঠিক হলো? উফ, আবার সেই এক কথা, আপনি চুপ করুন তো। আর শুনুন, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি বুঝবো, আমার এসব কাজ করতে ভালোই লাগে। ভালো লাগে? লাগবে না। এই যে সকাল সকাল চা বসিয়েছি, মেজদি ভাইকে দিয়ে আসবো, তারপর বাবাকে চা দেবো, বাবা চা খাবেন, তারপর আপনারা সবাই চা খাবেন, তারপর আমি সকালের জলখাবার বানাবো। বর্দি ভাই, দিদি ভাই সবাই আমাকে বলেছিল যে আমাকে কিচ্ছুটি করতে হবে না, সব ওরা করে দেবে,
কিন্তু আমি কথা শুনিনি। আমার সংসারের কাজ করতে ভালো লাগে বলে আমি একরকম জোর করে নিজের কাছে সব দায়িত্ব নিয়ে নিয়েছি, বুঝেছেন? আপনি কেন এমন করছেন বলুন তো। আমি সব বুঝতে পারছি। সারা রাত জেগে আপনি ধূপকাঠি বানাবেন, রাতে এক ঘন্টা ভালো করে ঘুমোবেন না, আর ভোর হতে না হতেই আপনি সংসারের কাজ শুরু করে দেবেন, আর সারা দিন ধরে সংসারের ঘানি টানবেন, তাই তো? এভাবে মানুষের শরীর টেকে? এভাবে আপনি কতদিন টানবেন? এবার তো আপনি বিছানায় পড়বেন, সেটা আপনি বুঝতে পারছেন না? সব বুঝি, কিন্তু কি করা যাবে বলুন তো। এই লকডাউনে বাড়ির কারোর হাতেই টাকা পয়সা নেই, সব বন্ধ, আমরাই বা কি করতে পারছি বলুন? ব্যবসাপত্র সব বন্ধ, এই যে এত ধূপকাঠি বানালাম তা বিক্রি হচ্ছে কোথায়? সোহিনী ম্যাডামও বলেছেন এখন মাল ডেলিভারি নেবেন না, কারণ বিদেশে মাল এক্সপোর্ট বন্ধ, সবই বন্ধ, সংসারটাকে তো টানতে হবে বলুন। মেজদা ভাইয়ের অফিস থেকে হয়তো মাইনে কেটে নিয়েছে, আর বর্দা ভাইয়ের তো কাজটাই থাকবে কিনা তার ঠিক নেই। সংসারটাকে টানতে গেলে সবাইকে একটু একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, তাই না? ও, সব অ্যাডজাস্টমেন্ট আপনিই করবেন, আর সুবিধাবাদীরা বিছানায় শুয়ে শুয়ে আয়েশ করবে, তাই তো? চুপ করুন, কি করছেন? আস্তে, কেউ শুনতে পেয়ে গেলে কি হবে? দেখুন, আমরা যখন এই সংসারে টাকা দিতে পারছি না, তখন তো গায়ে খেটেই সেটা মেকআপ করতে হবে, তাই না? কিচ্ছু করার নেই, কিছুতেই একটা চাকরি জোগাড় করতে পারছি না। এই দুর্দশা থেকে আপনাকে যে কি করে বার করবো আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনি কেন এত ভেঙে পড়ছেন? এই লকডাউনে কত মানুষের চাকরি চলে গেছে আপনি জানেন না? গরিব মানুষগুলোর পেটে দুবেলা দুমুঠো ভাত জুটছে না, তারাও এত ভেঙে পড়েননি, তবে আপনি কেন এত ভেঙে পড়ছেন? একদিকে করোনার আক্রমণ, তারপরে ওই ঝড়ের প্রকোপ, কেউ ভালো নেই অনিশবাবু। একটু ধৈর্য ধরুন, আপনি চাকরি পাবেন, আপনি ভালো চাকরিই পাবেন, আমি বলছি। বাবা রে বাবা, সকাল সকাল তোমরা কি শুরু করেছো বলো তো। আচ্ছা, আমরাও তো ঘুম থেকে উঠতে কত দেরি করলাম বলো, বেচারি দেখো নাকানি চবানি খাচ্ছে। আর এই যে অনিশ, তুমি রান্নাঘরে কি করছো, বেরিয়ে এসো। সর্বমঙ্গলা, অনেক কাজ হয়েছে, এবার তোমার কাজ বন্ধ করো তো দেখি। আচ্ছা, তোমরা কেন এমন করছো বলো তো, তোমাদের সমস্যাটা কোথায়? আচ্ছা, আমি কাজ করায় কি কোনো অসুবিধা হচ্ছে? আর দিদি ভাই, আমি কিন্তু কাল রাতে টের পেয়েছি তুমি অনেক রাতে ঘুমিয়েছো, তিন্নি তোমায় খুব জ্বালিয়েছে কাল রাতে, আজ আর একটু ঘুমিয়ে নিলে কি এমন ক্ষতি হতো? এই চুপ কর তো, আমাকে অত জ্ঞান দিতে আসিস না। আচ্ছা, তিন্নি তো রোজ রাতেই জ্বালায়, তাতে হয়েছেটা কি? এই তো তোর বড় জাকেই জিজ্ঞেস কর না, আমরা সেই কতদিন ধরে সকালবেলায় উঠে হেসেল সামলাচ্ছি, আর মেয়েকে দেখো একেবারে আড়াই মাস সংসার করে একেবারে দশভুজা হয়ে গেছে। এই যে, আমাদের কথা আর ভাবতে হবে না, নিজের কথা ভাবো, যাও গিয়ে বিশ্রাম নাও। ভাইয়া, তুই এখানে কি করছিস বলতো? হ্যাঁ, ও রান্নাঘরে সকাল সকাল এসে বউয়ের পেছনে পেছনে ঘুরতে হবে, তাই না? বাহ, এই জানা জানা, একটু বাজারটা করে আয়, আর একটু পরেই তো হুলুস হুলু কাণ্ড পড়বে, আর সবাই অফিসে বেরোবে না জানা একটু। আর তোমার মেজ বৌদি তো মানে, হ্যাঁ যাই, মেজদি ভাইকে চাটা দিয়ে আসি, তারপর এসে তোমাদের দিচ্ছি, কেমন? বাহ, তুমি দেখছি একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছো, তা তোমার তো কফিও এখনো আসেনি, আর কফি ছাড়া তুমি ঘুম থেকে। এই শোনো, তাকাও এদিকে, বাড়ির সমস্ত কাজ সর্বমঙ্গলা করবে বলে বাড়ির কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ কি না? ও কিন্তু নিজে সমস্ত দায়িত্ব নেবে বলেছিল, অথচ বাড়ির প্রত্যেকে জানে যে সকালবেলা আমার চা কফি না পেলে ঘুম ভাঙতে যায় না, আর রোজই একই কথা কেন বলতে হবে বলো তো? আগে তো বলতে হতো না, ইচ্ছে করে ও এটা করছে আমার সাথে। ও চায় যে আমাকে ড্রাউজি দেখতে লাগুক, আমাকে ক্লান্ত দেখতে লাগুক, সংসারে আমরা বেশি টাকা দেব কিন্তু সময় মতো কিচ্ছু পাবো না। কি কি করবো বলো, মানে কি করবো মানে, তুমি বাবাকে গিয়ে বলবে যে সংসারে তুমি বেশি টাকা দাও, সেই জন্য অ্যাডভান্টেজও তুমি বেশি পাবে। তোমার ছোট ভাই, সে তো গুড ফর নাথিং, বসে বসে বাবা দাদার অন্ন ধ্বংস করে যাচ্ছে,
কোথেকে একটা ধূপকাঠি ফেরিয়ালিকে বিয়ে করে নিয়ে আসলো, সে নাকি আবার বিজনেস ওম্যান হবে। নাটক চলছে সব। এই শোনো, আমি বলেছিলাম যে আমি বাড়ি ছেড়ে যাব না। হ্যাঁ, এই বাড়ির ওপর যে অধিকার আছে সেটা ছাড়বো কেন? কিন্তু এভাবে চলতে থাকলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে। সারা জীবন শুধু মুঠো মুঠো টাকা খরচ করে যাও আর ওদের স্বাদ মিটিয়ে যাও, কিন্তু আমার আর আমার ছেলের বেলায় কিন্তু কিচ্ছু পাবো না। ডিসগাস্টিং, কোনো সম্মানই নেই আমাদের এই বাড়িতে, কেউ ভাবেই না, কারোর মাথা ব্যথাই নেই। কিন্তু যেই ছেলেটা দু টাকা রোজগার করার মুরদ নেই তাকে নিয়ে সবার মাথা ব্যথা। সে খেলো কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর তার সাথে এখন জুটেছে এই নাটকে বউ সর্বমঙ্গলা, সহ্য হচ্ছে না জাস্ট। ঠিক আছে, দেখো এই সর্বমঙ্গলা এক্ষুনি কফি নিয়ে চলে আসবে তোমার জন্য, আর সকাল সকাল এত রাগারাগি করে কি আছে বলো তো? দেখতে পাচ্ছ না, করোনার জন্য সারা দেশে লকডাউন চলছে, এখন তো দেশের সবাইকে একসঙ্গে থাকা দরকার, একে অপরের পাশে থাকা দরকার, কি তাই না? এই চুপ করো তো। ভারী অদ্ভুত এই মেয়েটা, বিয়ের দিন থেকে কম গঞ্জনা সহ্য করছে। ওর জন্য নাকি আমাদের অনিশকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, ও নাকি অশুভ। আচ্ছা শ্রেয়া, তুমি বলো তো, ওর মুখ দেখে কি তোমার মনে হয় ও অশুভ? আমার তো মনে হয় ও খুব পবিত্র, সকালবেলা উঠে ওর মুখটা দেখলে মনটাই ভালো হয়ে যায়, তাই না বলো? সত্যি তো। আর দেখো এই মেয়েটাকে ওরা কত কথাই না শোনালো, তার উপরে এই লকডাউনে বাড়ির পার্মানেন্ট কাজের লোকটাকেও ছাড়িয়ে দিল। বৌদি, ওকে কিন্তু একা কাজ করতে দেওয়া যাবে না, ও যাই বলুক আমরা সব কাজ ভাগাভাগি করে নেব। আর দেখো সঞ্জনা তো কিছু করবে না, আমি আর তুমি মিলে সব কাজ ভাগাভাগি করে নেবো ওর সঙ্গে, কেমন? আমি তো কতবার বলেছি কিন্তু আমার কথা কেউ শুনলে তো? সর্বমঙ্গলা তো কোনো কথাই শুনতে চায় না। যাই হোক অনিশ, তুমি এক কাজ করো, টাকাটা নাও, তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে নিয়ে এসো, যাও। দেখেছো বৌদি, ছেলেটা কেমন একটা হয়ে গেছে না? সারাক্ষণ মুখটা কেমন শুকনো করে থাকে, এত ছটপটে একটা ছেলে, সারাদিন এধার ওধার ঘুরে বেড়াতো, আর আজ দেখো কি থেকে যে কি হয়ে গেল ভগবানই জানে। শ্রেয়া, তুমি একদম চিন্তা করো না, দেখো আমাদের অনিশ একটা চাকরি পেয়ে গেলে আবার আগের মতন হয়ে যাবে, এত লক্ষ্মীমন্ত একটা বউ পেয়েছে, দেখো না ও খুব সুখী হবে। মিষ্টি ভাই, এই এই সঞ্জনা, সর্বমঙ্গলা চলে এসেছে, দেখো কফি নিয়ে চলে এসেছে, তুমি ওর সামনে প্লিজ কিছু বলো না, আফটারঅল মেয়েটা তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে, তুমি কিছু বললে ওর খারাপ লাগবে, প্লিজ 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 প্লিজ, তুমি তুমি কিছু বলো না। হ্যাঁ সর্বমঙ্গলা, এসো ভিতরে এসো ভিতরে এসো। মেস্তি ভাই, তোমার চা। তাতে কি হয়েছে, মাথা কেড়ে নিয়েছো নাকি? ঘুম থেকে উঠে আধ ঘন্টা ধরে বসে রয়েছি আর উনি এখন চা নিয়ে এসে বলছে মেস্তি ভাই চা নিয়ে এসেছি, তো কি করবো, মাথায় ঢেলে দাও এবার আমার। একটা ভুল কিন্তু আমি হলে সহ্য করবো না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বসুন আমি আসছি।
নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, আমি প্রদীপ দত্ত, মেকলাইফ কনসালটেন্সির সিনিয়র পিআরও। আপনি মিস্টার অনিশ কাঞ্জিলাল, তাই তো? হ্যাঁ, কী ব্যাপার বলুন তো। না, আপনি কোথাও চাকরি করছেন না তো? আই মিন কোনো জব টপ করছেন না তো? কোথাও জয়েন করেননি তো? কেন বলুন তো? আসলে আমাদের কোম্পানি এই লকডাউনে বাজারে একটু অন্য পলিসি নিয়েছে, বুঝতেই তো পারছেন এখন সবই অনলাইন, সবই ভার্চুয়াল। এভাবে কি স্বাদ মেটে? আই মিন মানুষের কি সঠিক মূল্যায়ন করা যায়? তাই আমরা ঠিক করেছি, আমরা একদম উল্টো রাস্তায় হাঁটব। তাই আমরা এক্সটেন্সিভ নেটওয়ার্ক ফর্ম করছি, যাতে পাড়ায় পাড়ায় যদি সম্ভব হয় বাড়ির ভেতরে ঢুকে যোগ্য প্রার্থীদের হাঁড়ির খবর বের করে আনতে পারি। ও, তাহলে আমার হাঁড়ির খবরও আপনারা পেয়েছেন বুঝি? পেয়েছি তো। আপনি একজন ফার্স্ট ক্লাস MBA, সোশ্যাল ওয়ার্ক টু ওয়ার্ক করেন, আপনার র্যাপও দুর্ধর্ষ, পাড়ায় আপনাকে নিয়ে তো গর্ব অনুভব করে মশাই। ওরে বাপরে, প্লিজ আর প্রশংসা করবেন না, এবার কিন্তু আমার হজম হবে না। বদনামও আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড সেটাও বলতে পারি। বলুন। বেকার হয়েও আপনি একজন গরিবের মেয়েকে বিয়ে করেছেন, না না এটা ভালো কাজ, কিন্তু বউকে খাওয়াবেন কি? সে কি পাবে আপনার কাছ থেকে? আর জানেন তো, স্বামীর পকেট ভারী না হলে মেয়েদের কিন্তু শ্বশুরবাড়িতে ওজন হালকা হয়ে যায়। আর তাছাড়া আপনি তো বিয়ের রাতেও পুলিশ কেস খেয়েছেন, বিয়েরও আর কাকে বলে? না, কেস খায়নি তো। হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে গেছিল কিন্তু কেস দেয়নি। কিন্তু একটা দাগ তো পড়ে গেল। কর্পোরেট সেক্টরে কিভাবে ভেরিফিকেশন হয় সেটা তো আপনি জানেন স্যার। আর একবার যদি থানায় আপনার ভেরিফিকেশন হয় আর সেখানে যদি কেউ বলে দেয় যে বিয়ের রাতে আপনার ছাত্রী সুইসাইড অ্যাটেম্প করেছিল। কি হলো, কি দাঁড়িয়ে আছো কেন? কৃতার্থ করেছো আমাকে, এবার যাও এখান থেকে। গায়ে মানে না আপনি মরল, কেউ বাড়িতে পছন্দ করে না, কেউ চায় না এই বাড়িতে থাকুক, তবু লজ্জা ঘেন্নার মাথাকে এখানে পড়ে রয়েছে। নেহায়া মেয়ে কোথাকার! তুমি আমাকে যা খুশি বলো মেজদি ভাই, আমি সব সহ্য করে নেব। কিন্তু অনিশবাবুর সম্পর্কে তুমি যে কথাগুলো বললে সেগুলো পরে তোমাকেই ফিরিয়ে নিতে হবে। তুমি দেখো, উনি চাকরি পাবেন, ভালো চাকরিই পাবেন, ওনার সেই যোগ্যতা আছে। মেজদা ভাই যেমন ভালো উপার্জন করে এই সংসারের হাল ধরেছে, ঠিক তেমনই এবাড়ির ছোট ছেলেও একদিন ভালো উপার্জন করে দাদার পাশে এসে দাঁড়াবে। তুমি ও নিয়ে চিন্তা করো না মেজদি ভাই, আসলে মানুষটা তো কখনো নিজের চাকরির জন্য চেষ্টা করেননি, এখন করছেন, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা ভালো চাকরি পেয়ে যাবেন। হ্যাঁ, পাবে না কেন? আর তাছাড়া অনিশ তো পড়াশোনায় খুব ভালো বরাবরই, তাই না? না না, মানে মানে হ্যাঁ, MBA-তে ভালো রেজাল্ট করেছিল ঠিক আছে, কিন্তু ওর তো ওই একটাই দোষ, ওই ঘরের খাবে আর বোনের মোস্তারাবে। তখন বয়স কম ছিল, একটু চেষ্টা করতে পারতো চাকরির জন্য, এখন বয়সটাও বেড়ে গেছে, এখন চাকরি পেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তা সেটা না হয় একটু চেষ্টা করুক, কি বলো সঞ্জনা, তাই না? শোনো, তোমার ছোট ভাইয়ের দ্বারা কিচ্ছু হবে না, হি ইজ টোটালি ফেলিয়ার, লুজার। চিরদিন লুজার থাকবেন না উনি, একদিন উনি উইনার হয়ে তোমাদের